মা মেয়ে চড়তে বেরিয়ে পড়েছে, এইসব চরুণি মেয়ে মা মেয়ে, এই মেয়ের সংসার হবে, মা করতে দেবে? তোমাদের কি মনে হয় সত্যিকারে বলো তো? এই যে মা আর মেয়ে টোটোই করে দুপুরবেলায় হাঁটে হাঁটে কেনা, আমি হাঁটে কেনা বাচ্চাটাকে কোনো রকমের খারাপ বলবো না, প্রত্যেকটা মানুষের যায় যে যেরকম চেনেন তা দ্বারা, যে যেখানে কমফোর্টেবল হয় সে সেখানে কেনে, কিন্তু এই বিয়ে বাড়ির কেনাকাটা শুরু হয়ে গেছে। টিনু, তোমার বাচ্চাটার জন্য কিছু কিনলে না? নিজের জন্য লটকন দেয়া ব্লাউজ, দুটো কুর্তি, তোমার হচ্ছে লেগিংস, কত কি কেনাকাটা চলছে, ভুলেই গেছো না তুমি যে মা? কিন্তু দেখো, তুমি বাচ্চা নেওয়ার জন্য আবার লিগাল কোর্টে অ্যাপিল করতে গেছো নাকি, ওটা আমাদেরকে টুপি মেরেছো? ওই লিগাল যেটা ও বাচ্চাকে নেওয়ার জন্য যেটা করবে ভেবেছে বা করতে যাবে, আমার মনে হয় এটা আমাদেরকে টুপি মেরেছে। যাই হোক, সেটা পরের কথা, সন্দীপের কাছে আমরা বারবার চাইবো যেন এই টুপিটা আমরা পরি, কারণ তুমি দরকার নেই লিগাল বিষয়ে যাবেই না, ছেলে যেখানে আছে সন্দীপের কাছে আছে, যেভাবে আছে মায়ের শাশুড়িমার কাছে আছে, ছেলে খুব ভালো আছে আর খুব সুন্দর জীবন পেয়েছে, খুব সুন্দরভাবে ও গাইডের মধ্যে মানুষ হচ্ছে। এই যে তোমার ছেলেকে যদি এখানে নিয়ে আসা, ও একটা ফোটোয়েন্টি তৈরি হবে, এই মা দিদা সারাদিন চড়ে চড়ে বেড়াবে, তারপরে বাড়িতে সারাদিন তো মজলিস বসে, মজলিস বসে সারাদিন বাড়িতে, লোকজন হই হট্টগোল, এই পরিবেশে বাচ্চা মানুষ হয়? তোমরা বলো তো সত্যি বাচ্চা মানুষ হয় না? যেখানটায় গাদা মানুষ থাকে সেখানে কিন্তু বাচ্চা সেই ওই মানুষগুলোর সুযোগ নিয়ে বদমাইশি বেশি করে, দুষ্টুমি বেশি করে। কিন্তু যদি মায়ের শাসন বা বাবার শাসন বা কারোর একজনের শাসনে যদি বাচ্চা মানুষ হয় আর যদি বাড়িতে ওকে প্রশ্রয় না দেয়, সেখানটায় মানুষ হবে, কারণ এখানে মানুষ হবে না তো। কখনো মামা এসে টুক করে বগলে একটু খুঁচিয়ে দেবে, কখনো পিসি দিদা এসে দেবে একটু পাছায় চিমটি কেটে, কখনো একে টানছে, কখনো ওকে টানছে, পরিবেশটা একদম যাচ্ছে তাই পরিবেশ। তো যাই হোক, টোটো করে চলে গেল সাজনি। বাবা, টিনার মায়ের যে সাজ, এখনো টিনার মাকে তো আবার বিয়ে দেওয়া যাবে গো। আমার মনে হয় দীপ্তর সাথে টিনার মায়ের প্রেম হলে ভালো হতো, মানে মাঝখানে লাইন কেটে মেয়ে ঢুকে গেছে, ওই জন্যে আবার মা মেয়ে দুজনে আবার একজনাকে অ্যাঙ্গেল মারো না তো, অবাস্তব বলে রাগ করো না, অবাস্তব বলে পৃথিবীতে কিচ্ছু নেই। টিনু যদি এগুলো করতে পারে, পৃথিবীতে এখন অবাস্তব বলে কিছু নেই। প্রিয়াও শুরু করেছে, সবাই সবাই ধীরে 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 ইউটিউবটা, মানে আমাদের নতুন প্রজন্মের লোক শুধু পরকীয়া করা শিখবে, পরকীয়ার নিত্য নতুন ধরন আগামী দিন আসছে, পরকীয়া কী কীভাবে করতে হয়, পরকীয়ার নিত্য নতুন ধরন, পরকীয়ার নানান নানানভাবে করার উপায় আসছে, তা তোমরা দেখতে থাকো। তো চলো, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো। আমি শুধু অবাক হয়ে গেলাম, টিনু আর টিনুর মা কত খায়, খেতে কতটা পারে, সঙ্গীকে নেমন্তন্ন করতে গেছে, প্রিয় বান্ধবীকে নেমন্তন্ন না করলে তা হবে না, জামাইয়ের বাড়ি নেমন্তন্ন যাক চায় না যাক, জামাইয়ের মা বাবা নাতি জামাই আসুক চায় না আসুক, সঙ্গী নেমন্তন্ন সবার আগে, সঙ্গীকে নেমন্তন্ন না করলে, সঙ্গী না গেলে কোনো মতে বিয়ে কমপ্লিট হবে না, হবে না, হতে পারে না, অসম্ভব। তাই চলো, স্কিপ করবে না, জামাই মানে শ্বশুরবাড়ির লোককে কী করে মেয়ের সংসার, আমি আমার ছেলের সংসার বাঁধাচ্ছি, সংসারটাকে সুন্দর করছি, তাহলে আমি আমার মেয়ে জামাইটাকেও সংসারটাকে বাদ মানে গুছিয়ে দিই, মেয়ে জামাইকে আবার গুছিয়ে এক জায়গায় করি, সেসব না। জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে মানুষ চলে এসেছে এদের দুজনের সংসার এক জায়গায় করার। সন্দীপের মুখের হাসিতে বা মনে হলো যে, যেমন সকলে যখন বলছে যে তোমরাও সবাই আশীর্বাদ করো যেন সংসারটা আগের মতন হয়ে যায়, তখন আমার মনে হচ্ছে সংসার সুখের হলেও হতে পারে, আগামী দিনে তোমরা টিনুকে বা শ্বশুরবাড়ি ফিরলেও ফিরতে দেখতে পারো আমার মনে হচ্ছে। আর মানে আমাদের ছোট্ট কিষাণু তার মাকে ফিরে পেলেও পেতে পারে। তো এই বিষয়ে আমার প্রশ্ন আজকের ভিডিওতে, অবশ্যই তোমরা দেখো, দেখার পর বলবে এই টিনু যা আমাদের দেখিয়েছে, অ্যাকচুয়ালি এই টিনুর মা টিনুকে আমরা যা দেখলাম, এরপর কি আমরা কোনো দিন বিশ্বাস করতে পারি যে টিনু সত্যি সংসার করবে? চলো, স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখে তোমাদের অমূল্য অমূল্য মতামত কমেন্ট বক্সে টিক করতে একদম ভুলো না। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম, তোমরা সবাই কেমন আছো, ঈশ্বরের কৃপা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, শুভদাও ভালো আছে, শুভদার দুপুর সমস্ত খাবার দাবার করে খাইয়ে দাইয়ে স্নান টান করে সমস্ত কুচিয়ে টুচিয়ে দিয়ে তারপরে এসে আবার হয়তো বিকেলবেলা যাবো, আমি না পারলেও মাম্পি যাবে হয়তো। তো চলো, তোমাদেরকে একটা দরকারি গুরুত্বপূর্ণ কথা বলবো বলে, টিনুর ব্লগটা দেখলাম, টিনুর মা সত্যি একটা এ ক্লাস নটঙ্গিবাজ মহিলা। এবার কেন বলছি, টিনুর
আর বিয়ে হয়ে যাওয়ার পর টিনুর মায়ের এখনও ফুটন্ত যৌবন, মানে টিনুর মাই মানে মনে হচ্ছে টিনুকে কোলে নিয়ে টিনুর মাই প্রেম করতে গেলে ভালো হয়। হ্যাঁ, টিনুর মায়ের মানে ছেলের বউ আনছে না, মানে হচ্ছে টিনুর মায়ের একবারে ফুরফুরে নিয়ে লেগেছে, মেয়ের সংসার ভেঙে মেয়ে ভেসে যাচ্ছে, বয়ফ্রেন্ড নিয়ে আগানে বাগানে সন্ধেবেলায় দেখা করে জঙ্গলে মঙ্গল কাজ করে বেড়াচ্ছে, তার মায়ের ফুর্তি কত দেখেছো, ফুর্তিটা দেখেছো? যদিও সন্দীপের ব্লগ নিয়ে আজকে আসবো, জলপাইগুড়ি থেকে যে কাকু কাকিমা যিনি এসেছিলেন তিনি মানে সত্যিকারের, উনি ওনার রিলেটিভের বাড়িতেও এসেছেন, তাছাড়াও আমার মনে হয় মেনলি এদের দুজনারকে ভালোবাসে, এই যে এদের ব্লগ দেখতে ভীষণ কিছু মানুষরা খুব ভালোবাসে, যারা এদের ব্লগগুলো দেখতে ভালোবাসে তাদের এইরা এই নোংরামিটা না মেনে নিতে পারছে না, বুঝতে পারছে না। দেখো একটা মানুষকে পাঁচটা বছর ধরে, পাঁচ বছর না হলেও তিন চার বছর ধরে একভাবে ব্লগ দেখে যাচ্ছে, দেখতে দেখতে সেই মানুষগুলো বিশ্বাস করতে পারছে না যে এদের মধ্যে এরকম কিছু চলছে, টিনু এইরকম পর্যায়ে খারাপ বা সন্দীপের সংসার সত্যি ভেঙে যাচ্ছে, এগুলো এরা মেনে নিতে পারছে না। সেই কারণে ওনারাও রিটায়ার করেছেন, পয়সা টয়সারের কোনো প্রবলেম নেই, জলপাইগুড়ি থেকে মনের টানে ছুটতে ছুটতে এসেছে দুটো বাড়িতে, দেখো কন্টিনিউ ওদের বাড়িও গেছে এদের বাড়িও গেছে, ওদেরকেও বোঝা টিনুকেও বোঝানোর চেষ্টা করেছে, সন্দীপকে বোঝানোরও চেষ্টা করেছে। এখানে আমি বলতেই পারি যে কত বড় মনের পরিচয় উনি দিয়েছেন, যে সংসার ভাঙা তো সহজ কিন্তু জোড়া লাগানো, জোড়া লাগাতে কজন পারে? দেখো সংসার ভেঙে দেয়া এই যে টিনু, এক কথায় কিন্তু টিনুর ভেতরে কোনো ক্ষোভ কষ্ট যাতনা বা সংসার ভেঙে যাচ্ছে বা ছেলে ওর কাছ থেকে দূরে আছে বা আমার একটা সাজানো নিজের হাতে তৈরি করা একটা সংসার যেখানে আমি পাঁচটা বছর কাটিয়ে এলাম, সেই স্মৃতি সেই ভালোবাসা সেই মোহ সেই স্নেহ এক নিমিষে কেমন যেন সব তছনছ হয়ে যাচ্ছে ওর ভেতরে, ওর চোখে ওর মুখে ওর কথাবার্তায় ওর খাওয়া দাওয়ায় ওর ওঠা বসায় কোথাও এতটুকুও খামতি আমরা দেখতে পাইনি, না আমরা দেখতে পাইনি, আমি তো দেখতে পাইনি, তোমরা যদি দেখতে পেয়ে থাকো অবশ্যই বলবে। তো সেই জায়গায় দেখো উনি কত দূর থেকে, জলপাইগুড়ি থেকে উনি কত দূর থেকে এসেছে যে জাস্ট ফর যাতে টিনু আর সন্দীপের সংসারটা বেঁচে যায়, এটা কিন্তু সত্যি অনেক 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 উঁচু মানের কাজ, যেটা সচরাচর ভিউয়ার্স, উনি কিন্তু একটা কোনো ক্রিয়েটার্স নয় যে ওনার এখানে কোনো ফায়দা আছে কোনো লাভ আছে কোনো কিছু না, উনি ভালোবাসার টান সম্পূর্ণটাই ভালোবাসা, এখানে কোনো কিন্তু ক্রিয়েটিভিটি নেই যে না উনি কিন্তু এগুলো করছে লোক দেখানো ভিউ পাওয়ার জন্যে বা ভিডিওতে দেওয়ার জন্যে, না উনি জাস্ট করছে যতটুকু করছে শুধুই ভালোবাসার খাতিরে, এইরকম পিওর ভালোবাসা এখনকার দিনে সত্যি পাওয়া মুশকিল। তাই সন্দীপ টিনু পেয়েছে, তা আমি এটা ঠাকুরকে বলবো, ওদেরকে ধন্যবাদ জানানো উচিত ঠাকুরের কাছে যে ওরা এইরকম পিওর ভালোবাসার মানুষগুলো পেয়েছে। দেখো টিনুদের বাড়িতে গেছে টিনুর মায়ের জন্য শাড়ি আর টিনুর বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে গেছে, আমি অদ্ভুত ব্যাপার ওনার মানে ওনার বুদ্ধিকে আমি তারিফ না করে পারলাম না, বিশ্বাস করো আমি ওই জলপাইগুড়ি থেকে যে যারা এসছেন তাদের চিন্তা মানে তাদের নজরকে তারিফ না করে পারলাম না। টিনুর মায়ের জন্য নিয়ে গেছে একটা অরেঞ্জ কালারের শাড়ি আর শাড়িটা খুব সুন্দর টিনু বলেছে, আর টিনুর বাবার জন্য একটা গেঞ্জি। সেই শাড়িটা দেখলে আর আমাদের সন্দীপের মায়ের শাড়িটা দেখলেই ওনার বিচক্ষণতার সত্যি, উনি যে কতটা বিচক্ষণ ব্যক্তি একজন ওনার সেখানেই উনি পরিচয় দিয়েছেন। সত্যি টিনুর মায়ের শাড়িটা টিনুর মায়ের মতনই, টিনুর মা যেমন পরলে ভালো লাগবে, এখনও যেমন কচি কচি ভাব কচির অভাব, আর তেমনি সত্যি সন্দীপের মাকে ওই শাড়িটা পরে ভালো লাগবে, যে যেমন ঠিক তার জন্যে তেমনই উনি এত মন পড়তে পারেন, এটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। বা ওনার চয়েস সম্বন্ধে ভীষণই জ্ঞান সুন্দর লাগছে, সন্দীপের বাবার জন্য যে জামাটা আর মায়ের জন্য যে শাড়িটা নিয়েছে আর টিনুর বাবার জন্য যে গেঞ্জিটা আর মায়ের জন্য যে শাড়িটা নিয়েছে সত্যি সুন্দর। যাই হোক ওদের বাড়ি থেকে গিয়েও ট্রেনে করে মানে গাড়ি করে ফেরত এসছে, এদের বাড়িতে গিয়েও সন্দীপ যখন জানতে পারে ভিউয়ার্স এসছে এবং ছেলের জন্য টাকা দিতে গেছে নেয়নি মেয়ের, এবং ফোন টোন করে কথাবার্তা বলে যাই হোক উনি ওখান থেকে ওনাকে গাড়ির কোনো ব্যবস্থা করে দেওয়া হয়েছে, হ্যাঁ গাড়ি করে দেওয়া হয়েছে এবং সেই গাড়ি করেই ওরা ওখান থেকে আবার শিয়ালদায় চলে এসেছে। আর সন্দীপ যেহেতু শিয়ালদার কাছেই ছিল, কোথাও গেছিলো কোনো কাজে গেছিলো, এটা সন্দীপের আমার মনে হয় জানানো উচিত ছিল, শুরুতে বলা উচিত ছিল যে আমি এই কাজে বা আমি এই বিষয়ে, কারণ যেহেতু ওরা ডেলি ব্লগার আর যেহেতু ওরা এত বড় প্রবলেমের মধ্যে ফেসে আছে মানুষ ওদেরকে সন্দেহের চোখে দেখছে, সে জায়গায় আমার মনে হয় কোথাও না কোথাও সন্দীপের একটু ক্লিয়ার করা উচিত ছিল যে আমি বিশেষ কাজটা কী কাজ ছিল বা সম্পূর্ণটা জানাতে পারবো না, এইটুকুই বললাম যে আমার ভিডিও সংক্রান্ত কাজ না পার্সোনাল কাজ
একটু আমার মনে হয়, এটা আমার মনে হয় বলা উচিত ছিল, তবুও ও যখন বললো ওর ব্যক্তিগত মানে কোনো দরকারি কাজে ও আটকে গেছে, আমি সে জায়গায় আর কিছু বলার নেই, ও দরকারি কাজে ওখানেই ছিল, সেই জন্যে আজকে কালকে ফেরার সময় কাকু কাকিমার সঙ্গে দেখা করে এলো। সেটা ওই ব্লগটা নিয়ে আমি পরে আসছি, কিন্তু এখন টিনুর কথা বলি। টিনুর সংসার ভেঙে গেছে, ভেঙে দিয়েছে সংসার ভেঙে টিনুদের হুলস্থুল কাণ্ড। গত মাসের যতদূর সম্ভব 14 তারিখ থেকে বাড়িতে অশান্তি শুরু হয়েছে, গত মাসে। তা গত মাসের 14 তারিখ থেকে অশান্তি শুরু হলে এই মাসে এখনও 14 তারিখ আসেনি, একটা মাস 30টা দিন হয়নি। তার ভেতরে আমরা টিনুর বহু রকমের রূপ দেখে নিয়েছি। এখন চলেছে টিনুদের বাড়ি পুজোর বাজার। টিনুর মুখে চোখে এইবার একটা পরিবেশের ছাপ পড়ছে, মানে টিনু শ্বশুরবাড়ি থাকাকালীন টিনুর মুখে একটা অন্যরকম ছাপ ছিল, একটা গ্ল্যামার ছিল, একটা প্রাণোচ্ছল ব্যাপার ছিল, একটা বেশ পয়সাওয়ালা ঘরের বউ বা বনেদি ঘরের বউ মানুষকে না পরিচয় দিতে হয় না, এই বনেদি ঘরে বা এ মানুষের বলে না, যেমন আমি একটা কাস্ট নিয়ে কথা বলেছি বলে কিছু মানুষ মনক্ষুণ্ণ হয়েছে আমি জানি, কিন্তু তার জন্য আমি অবশ্যই দুঃখিত। মানুষের চেহারায়, এই যে মানুষের গঠনে, মানুষের গড়নে, মানুষের কথায়, মানুষের চালচলনে মানুষ অনেক কিছু জাহির করে, মানুষের সামনে অনেক কিছু ফুটিয়ে তোলে। তেমনি এই বনেদি ব্যাপারটা, বনেদি ব্যাপারটাও না একটা গ্ল্যামার ভগবান যেন দিয়ে দেয়। আমরা বলি না, এই দেখ বাপরে বাপ, ওদের উনি পয়সা লাগানো সব ছেলেমেয়েগুলো সব কেমন দেখতে হয়, কী সুন্দর হয় এদেরকে, মানে জন্মগত যেন সব এক একটা ডানা কাটা পরি বেরোয়, জন্মগত যেন এরা বিদ্যান বেরোয়, জন্মগত যেন এদের ভিতরে এত মানে ব্রেন, এত ইন্টেলিজেন্ট, এত শিক্ষিত, সব এডুকেটেড, মানে কেন এগুলো বর্ণ মানে ইন বর্ণ থাকে, গণেদি ব্যাপার থাকে, ওদের পূর্বপুরুষরা ওই রকম শিক্ষা দীক্ষার সঙ্গে জড়িত থাকে এবং বংশ পরম্পরা এরকম পড়াশোনা লাইন, পড়াশোনা, এদের চিন্তা কথা, এরা যা যা চিন্তা করেছে, যা যা ভেবেছে, তাই তাই পেটে যাদের যে যে ওই ফ্যামিলির বাচ্চাগুলো ছিল সে তারা ঠিক সেই সব চিন্তা নিয়েই পেট থেকে বড় হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর তারাও ঠিক সেই চিন্তা করেছে এরকম। এইগুলো আমি বলছি, বোঝাতে চেয়েছি, আমি কাউকে দুঃখ দিতে চাইনি বা কষ্ট দিতে চাইনি সব কিছুতে। না জানো তো, হয়তো আমরা এখন গায়ের জোরে, মনের জোরে, মুখের জোরে জগৎকে জয় করি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা জগৎ জয় করা নয়। আমরা গায়ের জোরে বলি না, আমরা মানছি না এটা অসম্ভব, নারী পুরুষ সমান সমান এটা আমরা কন্টিনিউ বলে যাচ্ছি, কিন্তু একটা পুরুষ রাত 12টার পর বুক ঠুকে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে পারবে, কিন্তু একটা মেয়ে পারবে না। কেন? ভগবান সেইভাবেই সৃষ্টি করেছে, মেয়েদের কাছে এমন গোপন গোপন কিছু জিনিস ভগবান দিয়ে দিয়েছে, সেইগুলোকে সবসময় একটা মেয়েকে সেইগুলোকে সিকিওর করে রাখার দায়িত্ব, যে এইগুলোর দ্বারাই কিন্তু সেই মেয়েটার মানে বলে না মেয়েগুলোকে দুর্বল করে দেয়, এইগুলোর দ্বারা, এইগুলো এই সব জিনিসগুলোর জন্যেই আরেকজন আরেকজনের গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তাকে দুর্বল করে, তার মানে কী বলো, মান সম্মান সব ছিনিমিনি খেলে নেয় সেকেন্ডের মধ্যে, প্রচুর 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 এরকম হচ্ছে। হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম না, আমার বলাটা হয়তো সুন্দরভাবে হলো না, মানে আমি চাইছি না কীভাবে বলবো, কিন্তু বেরিয়ে এলো, এটাই আমি বলি। তেমনি কিছু জায়গা আছে যে নিজেদেরকে কন্ট্রোল রাখতে হয়। অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ বাড়িতে প্রবলেমের সাথেই চলি, প্রত্যেকটা মানুষ, তার আলাদা আলাদা প্রবলেম থাকে, প্রচুর রকমের প্রবলেম, কিন্তু জীবন মানেই কম্প্রোমাইজ একটু হলেও তোমায় করতে হবে। না আমি কম্প্রোমাইজ করবো না, আমি আনিমানি জানি না, কোনো বাধা মানি না, আমি কারোর দিকে তাকাবো না, আমি মহিলা, আমার হাতে পাওয়ার আছে, আমি আমার পাওয়ার খাটিয়ে সব কিছু আমি নিজের হাতে মুঠোই করে নেব, না হয় না, হয় না। আবার যদি কোনো পুরুষও ভাবে আমি বাড়ির কর্তা, আমি প্রচুর টাকা রোজগার করি, আমি এই সংসারের প্রতি প্রচুর টাকা খরচ করি, আমি যা বলবো তাই হবে, তাও হয় না, সেটাও যেমন হয় না এটাও তেমন হয় না। তা আমি বলবো সব জায়গায় কম্প্রোমাইজ আছে, নারীকেও কম্প্রোমাইজ করতে হয়, পুরুষকেও কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাট বিষয়টা হচ্ছে আমাদের ভিডিওর ভেতরে যে টিনুর পরিবর্তন, এখন টিনুর চোখে মুখে একটা ছাপ চলে আসছে, হ্যাঁ চরুণির ছাপ, চড়া, যে যে যারা না চড়ে চড়ে বেড়ায় তাদের মুখে চোখে একটা আলাদা রকম ছাপ পড়ে যাচ্ছে। দেখো টিনু যখন হাটে বাজার করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে বলছে, বাবা আর পাচ্ছি না, মেঘলা মেঘলা ওয়েদার, আবার এদিকে হাওয়া দিচ্ছে, দাদার বিয়ের বাজার কিনা, বৌদির জন্য কী সুন্দর লাল রঙের একটা ব্লাউজ নিয়েছে, কী সুন্দর, এটা হচ্ছে বউ ভাতের দিন পড়বে। আর টিনুকে টিনুর মা দুটো কুর্তি কিনে দিয়েছে, কুর্তিগুলো বিয়েতে পড়বে নাকি ও, এগুলো সব টাকা পয়সা টিনুর।
তোমাদেরকে তাহলে যে কথাটা বলেছি যে টিনু ভালো অঙ্কের টাকা সরায় বা নিয়ে যায় বা আলাদা রাখে, এইগুলোই হয়েছে ওদের বাড়ির প্রবলেম। এইগুলোই এইগুলোই মেন প্রবলেম। টিনু বেশ টাকা এদিক থেকে এদিক করে, হাটে গেছে যাই হোক ড্রেস কিনতে, খুব ভালো। বুধবারে ওদের ওখানে হাট বসে, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, আমাদের এখানে হাট বৃহস্পতিবারে বসে আর ওদের ওখানে হাট বুধবারে বসে, আরও অনেক জায়গায় হাট শুক্রবারেও বসে। তো যাই হোক হাট থেকে অনেক কিছু কেনাকাটা করছে, অনেক কিছু লটকনগুলো দেখে খুব পছন্দ, তাই আমার টিনুও একটা নিজের জন্য ব্লাউজ কিনে নিয়েছে। বাড়িতে বিয়ের কাজ ঠাজ চলবে তো সে সময় শাড়ি পরবে, তার জন্য ওর জন্য একটা সুন্দর ব্লাউজ নিয়েছে, আর বৌদির জন্য একটা ব্লাউজ নিয়েছে, নিজের জন্য কুর্তি লেগিংস। কুর্তি পরে বিয়ে বাড়ি যাবে নাকি রে এই টিনু? টিনু রানি ফরফরানি গায়ে হাওয়া লাগিয়া খাও, খুব বাপের বাড়ি, ইস খুব বাপের বাড়ি, খুব ঘুরছে, খুব ঘুরো বাবারে বাবা। আচ্ছা প্রথম হচ্ছে চাউমিন, তারপরে কোল্ড ড্রিঙ্কস, তারপরে মিষ্টি, তারপরে দুধ চা, চায়ের সাথে বিস্কুট, তারপরে ফুচকা, আবার ফ্রাইড রাইস, চিলি চিকেন। সত্যি খাওয়া সম্ভব গো? আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, সত্যি খাওয়া সম্ভব? আমার তো মনে হয় ওই চাউমিন আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর আর কিছু খাওয়ার খাওয়া যাবে না। এরা এগুলো খাওয়ার পর আবার দুধ চা, ইস দুধ চা তো চরম পরিমাণে অ্যাসিড, তারপরে নোনতা বিস্কুট, দুধ চা, আবার দুধ চা খাওয়ার পর বাইরে গিয়ে ফুচকা। সাধারণত কারা খায়, কারা খায় এরকম? মাটাও কেমন চড়া, মেয়েটাও চড়া, ওই সঙ্গীও চড়া, এই চরুণীদেরকেই এর ভালো লাগে। এই মেয়ে তাহলে সংসার করা শিখবে কী করে? জলপাইগুড়ির কাকি কাকিমা এসে বোঝাবে আর টিনু সংসারে ফিরবে? তোমাদের কী মনে হয়? তোমাদের কাছে আমি এটা প্রশ্ন করলাম, টিনু কি সংসারে ফিরবে কি ফিরবে না? টিনু এদের যদি এটা নাটক না হয়ে থাকে, টিনু আলবাত সংসারে ফিরবে না, যদি নাটক হয়ে থাকে আলাদা ব্যাপার। কারণ আজকে কোথাও না কোথাও আমার মনটা একটা কিন্তু লাগলো, আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করবো। যদি নাটক না হয়ে থাকে তাহলে তোমাদের মনে হয় টিনু সংসার করবে? আমার মনে হয় না। এই মেয়েকে কোনো দিন আর সংসারে এক জায়গায় দুপা এক জায়গায় করতে পারবে না। বাপের বাড়িতে এই যে ওদের আমি কন্টিনিউ ব্লগগুলো দেখছি, এই যে পাশে বাড়ি ওই যে ওর পিসি ভাইজি এরা, তারপরে হচ্ছে আশেপাশে মানুষ, এই বাড়িতে সারাক্ষণ একটা হৈহট্টগোল লেগে থাকে বস্তির মতন। বাড়িতে লোকজন কিচিরমিচির 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 করতে পারে, এই এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, ওটা খাচ্ছে, এই পায়েস হচ্ছে, এই লুচি হচ্ছে, এই গরম গরম লুচি হয়ে গেলো, পায়েস হয়ে গেলো, এই এখানে চুল আশ্রে দিচ্ছে, ওর ওখানে দাঁত মাজিয়ে দিচ্ছে, এই হায় 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 সারা সন্ধে, সারা দুপুর, সারা সন্ধে। তারপর গিয়ে রাতের বেলায় খাওয়া দাওয়া করে রাত 10টা, 10:30, 11টা, 11:30, 11:30 ওরা খাবার খায়, রাতের খাবার, মানে এত মশগুল। সন্ধেবেলায় মুড়ি চা চপ সিঙাড়া নিয়ে বসে আর রাতের খাবার খায় 11টা, 11:30। এই এই ফুর্তিলা, এই ফুর্তিলা পরিবেশ থেকে গিয়ে ওই মেয়ের সংসারে মন দিতে পারবে? পারবে ওই মেয়ে বাচ্চাকে? ওই মেয়ের বাচ্চার প্রতি এতটুকুও টান আছে? এতটুকুও নেই। এতটুকুও নেই। ওর মুখ থেকে কোনো সময় ছেলেটার নাম উচ্চারণও হয় না, উচ্চারণও করে না। নিজের জন্যে কিনলো, মায়ের মানে ইয়ের তোমার হচ্ছে বৌদির জন্যে কিনলো, সবার জন্য কিনলো, ছেলেটার জন্য কিছু কিনলো, মুখ থেকে একবারও বললো যে আমার আমার বেবিটার জন্য এটা নিলাম, আসবে কি আসবে না জানি না, তাও তবুও কিনতে মন চাইলো, কিনলাম। হ্যাঁ বাচ্চাদের এসব দেখে ভালো লাগছিলো, মানে কেমন কী করে খাচ্ছে সোমনাথ? আমি সন্দীপেরও বিরিয়ানি খাওয়াটা দেখি, আমার মনে প্রশ্ন হলো তখন কি সোমনাথ, হ্যাঁ সরি সোমনাথ বলছি, সন্দীপ কি এক প্যাকেট বিরিয়ানি প্যাকিং করে বাড়ির জন্য নিতে পারলো না, নাকি নিয়েছে? শেষ অবধি 700 কত টাকা বিল দেখলাম, 200 কত টাকা করে ওদের প্লেট পড়েছে, তার মানে তিনজনা খেয়েছে, তিনজনার 700 কত টাকা বিল হয়েছে। আবার পরে আমি কিন্তু এটা ওটা ভাবার পর কিন্তু আমি এটাও ভেবেছি যে ও যেখান থেকে গেছে সেখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি অবধি টিফিন মানে ওই কন্টেনার করে দেবে, আনার পর যদি না খেতে পারে, কারণ এদের তো সব বিরিয়ানি বিক্রি হয় না বা হয়েও যায়, আর বিরিয়ানিটা তো তখনই বানায় না, সকালে বানানো বা বারবার গরমের মধ্যে বসানোই থাকে, একটা স্টিমের মধ্যে বসানোই থাকে, সেটা বাড়ি আনতে গিয়ে নষ্ট হয় কিনা বা সেই কন্টেনারে করে এনে বাচ্চাটাকে খাওয়ানোটা উচিত কিনা, আমি এটা ভাবার পরেও আমি ভেবেছি। তো খুব ভালো লেগেছে যখন ও ওর ছেলের জন্য খেলনাটা নিয়েছে, চকলেট খেলনা ফুটি, হ্যাঁ এইসব ড্রাই খাবার বা চকলেট ফুটি এইসব জাতীয় খাবার নেওয়া যায়, খাওয়ানো যায় বা দেয়া যায়।
কিন্তু আমি বিরিয়ানিটা নিয়ে আমিও চিন্তা করছিলাম, ওটা প্রচুর রিচ, প্রচুর রকমের মশলাপাতি দিয়ে খাবারটা, আবার ওই ঢাকা অনেকক্ষণ ধরে বদ্ধ জায়গায় আসার পর সেটা খাওয়া উচিত হবে কিনা তোমরা একটু কমেন্ট বক্সে লিখো প্লিজ। তবে টিনুর মা প্রচণ্ড মানে চরুণীবাজ, টিনুর মা জন্যেই মেয়েটা আজকে এই পথে, আর টিনুর মায়ের জন্যেই মেয়েটা যে 14-15 বছর বয়সে যে প্রেমে ডগমগো ডগমগো খাচ্ছিল এই কারণেই, সেই কারণে যখন দেখছে না মেয়ে তো একেবারে মানে অন্য পুরো বে লাইনে চলে যাচ্ছে, তার জন্য ওর বাবা খপাত করে মেয়ে ধরে ঝপাত করে সন্দীপের কাঁধে তুলে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। কারণ এই মাকে কন্ট্রোল করার ক্ষমতা টিনুর বাবার নেই, টিনুর বাবার টিনুর দাদারই নেই। টিনুর দাদার ঠাকুরের যে ঠাকুরের বাসন মাজা, পুজো করা, ঠাকুর মানে সংসারের এ টু জেড, এর বৌদি এলে এই মুড়ো ঝাঁটা যদি এর শাশুড়ি মুখে না মারে তোমরা আমরা সবাই দেখব। আর মানে এই বিষয়টাকে নিয়ে সেই সময় আমরা আলোচনা করব যে টিনুর দাদার বউ টিনুর মায়ের মুখে কীরকম মুড়ো ঝাঁটা ঝাঁ ঝাঁ ঠাস ঠাস করে মাঝে, কারণ টিনুর মা তো সারা জীবন ওই রান্নাঘরের রান্না খুন্তি নেড়েই যেতে হবে, টিনুর দাদার বউ এসে দেব না মামি ভাবলেই ভুল করবে তুমি। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই মেয়ে সংসারে এসে আর কোনোদিনই সংসার করতে পারবে না আমার মতামত। বাদ বাকি যদি নাটক না হয়ে থাকে, যদি এটা রিয়েল ঘটনা হয়ে থাকে, যদি নাটক হয়ে থাকে তাহলে তো সবই গিলি গিলি, সন্দীপকে আমি ছাড়বো না, এটা যদি নাটক হয়ে থাকে পরিষ্কার বলে দিলাম, আমি যদি দেখি এটা নাটক হয়ে থাকে সন্দীপ আর টিনার সব থেকে এক নম্বর শত্রু হব আমি। কিন্তু হ্যাঁ আমরা রিয়েলে চাই টিনু আর সন্দীপ সংসার করুক, মিলে যাক, সংসার পাতুক, কিন্তু মানুষকে ধোকা দিয়ে নয়। এগুলো যদি করে তাহলে আমি বলবো ওরা মানুষকে ধোকা দিয়েছে, যেই ধোকাটা তাহলে তোমার মুখে এটা মানতোই না সন্দীপের মুখে যে আমি ছেলেকে মানুষ করব, যে সত্যি কথা বলা সৎ পথে চলা, তাহলে এটা তোমার কোনো সৎ পথ হবে না যদি তোমরা এটা নাটক করে থাকো। আবারও বলছি যদি এটা নাটক করে থাকো। চলো তোমাদেরকে এতটুকুই রাখলাম, টাটা বাই বাই।